शिक्षार्थी बंधुरा ऑनलाइन क्लासेर धारावाहिकता आज के बाकड़ा डिग्री कॉलेजेर पक्ष थेके ऑनलाइन क्लासे सकल शिक्षार्थी स्वागत जानिए आज के क्लास शुरू करछि। टॉपिक छिलो बेश कयेकदिन धरे नैरेशनेर उपर टॉपिक, सेई टॉपिक्सेर धारावाहिकताय आमरा पर्यायक्रमे एखन पैसेज नैरेशनेर प्रथम दिके आसि। पैसेज नैरेशनेर भालो करार एकमात्र उपाय आछे डिटाच्ड सेंटेंसेर उपरे दक्षता अर्जन। डिटाच्ड सेंटेंसेर उपरे आमरा पूर्वे आलोचना करेछि पैसेज नैरेशन आलोचना करार आगे। एखन आमरा पैसेज नैरेशने एकटा नियमेर भितर आसछि जेखाने एक ही बक्ता एकाधिक उक्ति रिपोर्टिंग स्पीचे थाकले कि कायदाय सेइगुलो आमरा इंडाइक करब। तार आलोके आमरा एखाने एकटा उदाहरण लिखछि एवं सेखाने आमरा एक ही व्यक्तिर दुटो उक्ति देखते पाछि। स्पीच पैसेज नैरेशनेर रिपोर्टेड स्पीचे सेखाने डायरेक्ट स्पीचे बला आछे हि सेड आई कैन चप साम वुड टुडे। তারপরের আরেকটা ওই সেন্টেন্স একই সাবজেক্টে আই শ্যাল কাম টুমরো এগেন। এখানে দুটো সেন্টেন্স আছে একই ব্যক্তি বা একই সাবজেক্টে, সেই দুটো সেন্টেন্স বা দুটো ডাইরেক্ট স্পিচকে আমরা ইনডাইরেক্টে কীভাবে করব সেটা এখানে আমরা আলোচনা করব। পূর্বের দিন বলা হয়েছিল প্যাসেজ ন্যারেশনের ভিতরে একই ব্যক্তি যদি পরপর একাধিক স্পিচ বা উক্তি থাকে সেখানে বিভিন্ন কনজাংশন দ্বারা আমরা সেইগুলো ইনডাইরেক্ট উপস্থাপন করব সে বলা ছিল। তার উদাহরণে আজকে আমরা এখানে একটা লিখছি স্পিচ, সেটা পূর্বে বলেছি হি সে কমা ইনভার্টেড কমা আই সব সাম টুডে। তারপরে একই ব্যক্তি বা হি আবার বলছে আই শ্যাল কাম ব্যাক আই শ্যাল কাম টুমরো এগেন। এখানে হি তার দুটো স্পিচ একই জায়গায় উপস্থাপন করেছে, তাহলে এখানে হি আছে সাবজেক্ট, সেই হি পরপর তার দুটো স্পিচ এখানে উপস্থাপন করেছে। এই দুটো স্পিচকে আমরা কীভাবে ইনডাইরেক্ট করব তা এখানে আমরা বলবো এবং লিখব। এখানে সাবজেক্ট হচ্ছে হি, এখানে কোনো অবজেক্ট বা শ্রোতা নেই, তাই আমরা এখানে ইনডাইরেক্ট করার সময় এটাকে কী বলব ইনডাইরেক্ট। সাবজেক্ট আছে হি, তাহলে এখানে যেহেতু কোনো অবজেক্ট বা শ্রোতা নেই তাহলে আমরা হি সে ড্যাট লিখতে পারি। প্রথম স্পিচের জন্য হি সে ড্যাট কমা অফিস কমেন্ট ঘটে কমা অফিস কনজাংশন ড্যাট বসলো। তারপর এখানে হি সাবজেক্ট থার্ড সিঙ্গুলার নাম্বার, তাহলে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন এই সাবজেক্টের সাথে সামঞ্জস্য বা মিল রেখে আই হয়ে গেল হি হি। তারপরে এটা কোন টেন্সে রয়েছে সেটা দেখতে হবে আই ক্যান চপ সাম ও টুডে, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে এবং এখানে একটা মডেল অক্সিলারি আছে ক্যান, সেই ক্যানের করেসপন্ডিং পাস্ট টেন্স বা অনুরূপ এক হয়ে যাবে হি কুড সি ও ইউ এডি হি কুড। যেহেতু ক্যানের পাস্ট টেন্স হয়ে গেল তাহলে মূল ভাব চপের আর কোনো টেন্সের পরিবর্তন হবে না, হুব ওই ভাব বসে যাবে হি কুড চপ সেই ও পি চপ, বাদ বাকি সাম উড আছে এ পর্যন্ত হুব বসে যাবে সাম ও। তারপর এখানে রয়েছে টু ডে, এটা আগের দিন বলা হয়েছিল টু ডে থাকলে ড্যাট হবে দিস থাকলে ড্যাট হবে, এই কায়দায় ওটা বলা হয়েছিলো যে তোমরা ওইগুলো বাড়িতে দেখে নেবে, তাহলে এখানে টু ডে রয়েছে ওইটা প্যাসেজ দেয় ওটা ইনডাইরেক্ট ডাইরেকশনের ধারায় হয়ে যাবে ড্যাট ডে ড্যাট। এই প্রথম সেন্টেন্সের ইনডাইরেক্ট ডাইরেকশন হয়ে গেল। তারপর আবার একই ব্যক্তির আরেকটা ড্যাট ডে ড্যাট ডে, তারপর একই ব্যক্তির আরেকটা সেন্টেন্স আছে কিন্তু সেখানে রিপোর্টেড ভার্ব রিপোর্টিং ভার্ব নেই, কিন্তু একই রিপোর্টিং ভার্বে একই ব্যক্তি একাধিক সেন্টেন্স উপস্থাপন করতে পারে।
সেইটা সেই সেন্টেন্সের ধরন অনুসারে আমরা ওখানে রিপোর্টিং ভার্ব নিয়ে আসতে পারি। সেই রিপোর্টিং ভার্বে এগেন সেড দ্যাট, ফার্দার সেড দ্যাট, অলসো সেড দ্যাট ইত্যাদি আমরা প্রয়োগ করতে পারি। তা প্রথম সেন্টেন্স হয়ে গেছে নর্মাল রিপোর্টিং ভার্ব দ্বারা, তা যেহেতু দ্বিতীয় বাক্য আসছে তাহলে আমরা ওখানে লিখতে পারি, যেহেতু এটা আছে, এটা হচ্ছে হিয়ের কথা, এটা আই শ্যাল কাম টু মোর এগেন, এটাও হিয়ের কথা, তাহলে হি এগেন সেড দ্যাট আমরা লিখতে পারি, হি এগেন সেড দ্যাট লিখলাম, লিখে তারপরে আই শ্যাল কাম টু মোর এগেন, তাহলে আইটা পরিবর্তন হয়ে একই কায়দায় হির সাথে দ্যাট হি হি সাধারণভাবে ফার্স্ট পার্সনের উপরে শ্যাল বসে, থার্ড পার্সনের উপরে উইল বসে, যেহেতু এখানে আই থার্ড পার্সন হয়ে যাচ্ছে তাই শ্যালটা আর শুড হবে না, হির পরে উইল বসে, সেই উইলের পাস্ট ফর্ম হবে উড, ডাব্লিউ ও ইউ এল ডি উড। তারপরে যেহেতু মডেল অক্সিলারি পাস্ট টেন্স হয়ে যাচ্ছে তাহলে মূল ভার্বে আর কোনো পরিবর্তন হবে না, সেটা হয়ে যাবে কি কামই থাকবে, কাম থাকলো তারপর টু মারো, টু মারো ওটা পরিবর্তন হবে, টু মারো বলতে ওর যে ইনডাইরেক্ট নারেশনে টু মারো থাকলে নেক্সট ডে হবে, হি হি উড কাম নেক্সট এন ই এক্স নেক্সট ডে এগেন এ জি এন আই এগেন, এই হয়ে গেল। এরপরে এগেন এরপরে যদি ওই একই ব্যক্তির আবার কোনো সেন্টেন্স আসে তাহলে এখানে আমরা হি এগেন সেন্টেন্স বলছি, যদি একই সাবজেক্টের পুনরায় তৃতীয় নম্বর সেন্টেন্স চতুর্থ নম্বর সেন্টেন্স আসে তাহলে হি অলসো সেন্টেন্স বলা যাবে, অলসো সেন্টেন্স বলে তার পরবর্তী সেন্টেন্স ইনডাইরেক্ট করা যাবে, যদি তারপরে আবার তার একই সাবজেক্টের আবার আর একটা উক্তি আসে তাহলে সেখানে ফার্দার সেট দিয়ে আমরা এই একই ব্যক্তির একাধিক সেন্টেন্সের ইনডাইরেক্ট স্পেস করবো এবং সেখানে ফার্দার এগে অলসো সেট দ্যাট ইত্যাদি আমরা যোগ করে আমরা এটা রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বগুলো ব্যবহার করে আমরা তার স্পেসগুলো আমরা পরিবর্তন করতে পারবো। তা এরপর আমরা যে এটা শেষ একটু শিক্ষার্থী বন্ধুরা, আমরা একই ব্যক্তির একাধিক সেন্টেন্স একই ভার্ব দ্বারা যদি প্রকাশ পায় সেটা আমরা আলোচনা করলাম। এরপরে যদি প্যাসেজ ন্যারেশনের স্পিচে ইয়েস অথবা নো থাকে তাহলে সেটার আলাদা নিয়ম আছে, ইয়েস এবং নো থাকলে আগে ইয়েস এবং নোর নোর যে বিষয়টা আছে সেটা হচ্ছে সেটা আগে লিখে নিতে হবে রিপোর্টিং ভার্ব হওয়ার আগে, যদি ইয়েস থাকে ইয়েস তাহলে ইয়েস থাকলে ওখানে রিপ্লাই আর রিপ্লাই ইন দি অ্যাফার্মেটিভ মেটিভ অ্যান্ড সেড দ্যাট লিখে নিয়ে তারপর আমরা